আলুর চপ খেতে দারুণ সুস্বাদু। আর আলুর চপ খেতে পছন্দ করে না এরকম মানুষকে কিন্তু পাওয়াই যাবে না। কিন্তু আলুর চপ বানানো আমরা মনে করি খুবই কঠিন এবং অনেক বেশি ঝামেলা। আর সত্যি বলতে বাড়িতেই আলুর চপ দারুণভাবে বানানো যায়, সেই প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ লাল লাল করে আমি কিন্তু এখানে আলুর চপটাকে ভেজে নিয়েছি। এখানে বড় দুটো সাইজের বড় বড় আলু সিদ্ধ করে নিয়েছি, কারণ আমাদের অনেকগুলো মানুষকে আলুর চপ খাওয়ানোর নেমন্তন্ন ছিল। চলো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, ডক্টর চয়েস যে কোনো একটা তেল তোমরা ব্যবহার করতে পারো বা সরষের তেল দিয়ে করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু দেখো নাড়াচাড়া করে হালকা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দেখো ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমি এখানে এক চামচের পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখতেই পাচ্ছ আলুটাকে একটু কষে কষে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করছিলাম। এবার আরও কিছুক্ষণ কষে নিচ্ছি, নেওয়ার পরে দেখো ফাইনালি এরকম হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাটাকে কিন্তু এর উপরে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ভাজা মশলা না দিলেই কিন্তু চপ খেতে ভালো লাগে না। তোমরা যদি চাও গুঁড়ো লঙ্কাও দেবে তার সাথে শুকনো লঙ্কা দিতে, তাহলে কিন্তু চপের টেস্ট আরও আরও অনেক গুণ কিন্তু বেড়ে যায়। চলো এবার জিরে দিয়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামানোর পরেও কিন্তু খুব অল্প পরিমাণ জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি বেসন, তারপর দিয়ে দিচ্ছি আলুর পুর, দিয়ে এরকমভাবে কিন্তু দেখতেই পাচ্ছ আমি বেসন দিয়ে এটাকে শক্ত করে নিচ্ছি। আর তোমরা যদি এটাকে নরম নরম করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে, তাই অবশ্যই অবশ্যই কিন্তু বেসনটা দিয়ে করবে, তাহলে কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবং কোনোটাই কিন্তু কোনোটার সঙ্গে জুড়ে যাবে না, ভেঙে যাবে না। দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলুর চপগুলো বানানো কিন্তু রেডি হয়ে গেছে। এবার লাগবে আমার বেসন, একটা বাটি নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণ কিন্তু আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। আর বেসনের মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে সব কিছুকে ভালোভাবে কিন্তু মিশিয়ে এখানে পাতলা একটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই বেসনটাকে পাতলা করে নেব, যাতে দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দেব আর তুলে নেব। চলো তাহলে ফাইনালি এবার তাহলে কড়াইতে আমাকে তেলটা গরম করতে দিচ্ছি। আর এবার দেখো আমি বেসনের মধ্যে আলুর পুরটাকে দিয়ে এভাবে করে তুলে নিচ্ছি, দেখো কত সুন্দর হচ্ছে। এইভাবে করে তোমরাও কিন্তু আলুর চপ বাড়িতে বানিয়ে নিতে পারো। আর সত্যি বলতে এটা খেতে অনেক অনেক বেশি মজাদার। আর আমাদের বাড়িতে বৃষ্টি হলেই বলে যে আলুর চপ করতে হবে, সেই জন্যে তোমাদের সঙ্গে রেসিপিটা আবারও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু আলুর চপটা ভেজে নেওয়া কিন্তু একদম ডান।